নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভেলির আরেকটি নতুন পর্বে সব স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল গোটা সিদ্ধ রেসিপি অনেকেরই নিয়ম আছে সরস্বতী পুজোর পরের দিন এই শীতল ষষ্ঠীতে গোটা সিদ্ধ খেয়ে থাকেন তো দুটো ভিন্ন স্বাদে আজকে গোটা সিদ্ধুর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর গোটা সিদ্ধতে জেনারেলি তিন রকম পাঁচ রকম বা সাত রকম সবজি নেওয়া হয় আজকে আমি সাত রকম সবজি দিয়ে করছি এখানে আলু নিয়েছি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর সব সবজি কিন্তু ছটা করে নেওয়া হয় এটা মানে ট্র্যাডিশনাল নিয়ম তো ছটা আলু নিয়েছি ছটা শিম নিয়েছি ছটা বিনস নিয়েছি ছটা বেগুন নিয়েছি আমি খুব ছোটো সাইজের বেগুন পাইনি এই সাইজটা নিয়েছি আপনারা ছোট বেগুন পেলে ছোট বেগুনটাই নেবেন আর এখানে আমি শীষ পালং নিয়েছি আর নিয়েছি গোটা মটরশুঁটি আর মিষ্টি আলু মিষ্টি আলু আমি ছটা নিয়েছি বাট জায়গা নেই বলে একটা দেখাচ্ছি ছটা আমি মটরশুঁটি নিয়েছি টোটাল আমি সাতটা সবজি নিয়েছি গোটা সিদ্ধ যদি কড়াইতেও করা যায় আবার প্রেশার কুকারেও করা যায় বাট বর্তমান যুগে সবার হাতেই সময় কম তাই আজকে আমি এটা প্রেশার কুকারে করে দেখাবো প্রেশার কুকারে সমস্ত সবজি মানে সমস্ত সবজি বলতে আলু দিয়েছি মটরশুঁটি বিনস শিম আর মুগ ডালটা দিয়ে দিয়েছি বেগুন পালং শাক মিষ্টি আলু মিষ্টি আলুটাও আমি দিয়ে দেব। মিষ্টি আলু আমি দিয়ে দিয়েছি মিষ্টি আলুটা আমি একটু ওখানে বড় সাইজে রেখেছিলাম বাট হচ্ছে না বলে ছোট সাইজে ছোট সাইজের দিয়েছি আর দিলাম আদা এতটুকু আদা আমি দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশারে আমি প্রথমে দুটো সিটি মেরে নেব মিডিয়ামে রেখে দুটো সিটি মেরে ফিরে আসছি আর এই টাইমে আমি চীনা বাদামটা দিয়ে দেব। দিয়ে মিডিয়াম হিটে দুটো সিটি মেরে ফিরে আসছি দুটো সিটি মেরে নিয়েছি সবজি কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট দেখুন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দেখুন এই যে বেগুনগুলো আমি মাঝখান দিয়ে ছিঁড়িয়ে রেখেছি বেগুন পালং শাক আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো পাঁচ পিস পালং শাক দিয়ে দিলাম দিয়েছি পর্যাপ্ত পরিমাণে লবণ আর বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি আগেও তলায় বেগুন দিয়ে দিয়েছি চারটে দিয়ে দিয়েছি উপরে দুটো দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি আরও দুটো সিটি মিডিয়াম হিটে রেখে মেরে ফিরে আসছি তারপর বাদ বাকি মশলা আমি অ্যাড করব দুটো সিটি পড়ে গেছে এইবারে স্টিমটা আমি পুরো বের করে নিয়েছি এই প্রেসারটা খুলব প্রেশারটা খুলে নিয়েছি দেখুন সমস্ত সবজি কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এইবার একটি পাত্রে আমি আগে এটা ঢেলে নেব একটি পাত্রে আমি ঢেলে নিয়েছি দেখুন সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে বাট গোটা গোটা আছে এরকমই থাকতে হবে একবারে মিশে গেলে ঘেটে গেলে কিন্তু হবে না এইবারে যারা গোটা সিদ্ধ খান প্লেন গোটা সিদ্ধ এই সেদ্ধর মধ্যেই যখন খাবেন কাঁচা সর্ষের তেল মিশিয়ে খেয়ে নিলেই হবে বাট অনেকের নিয়ম আছে গোটা মশলা সিদ্ধ তো গোটা মশলাটা এবার আমি রেডি করে নেব চলুন গোটা মশলা সিদ্ধ কীভাবে বানান দেখি মশলা গোটা সেদ্ধ বানানোর জন্য এখানে একটি কড়াই গরম করে তাতে থ্রি টেবিল স্পুন সরষের তেল আমি ভালো করে গরম করে নেব সর্ষের তেলটা গরম হয়ে গেলে তিনটে শুকনো লঙ্কা ডাটি সমেত আমি দিয়ে দেব শুকনো লঙ্কাটা এক মিনিটের মতো লো হিটে ফ্রাই করে হালকা কালার আসলে তাতে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সাদা জিরে এইবার সাদা জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ফ্রাই হয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরাবে তখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়েছি এইবার দেবো ওয়ান টেবিল স্পুন জিরে ওয়ান স্পুন ধনে আর চারটে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে একটি মশলা রেডি করে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা আমি লো হিটে এক মিনিটের মতো একটু ফ্রাই করে নেব ভালোভাবে ফ্রাই করে নিয়ে এইবার আমার মশলা গোটাটা রেডি হয়েছে এইবার আমি গোটা সিদ্ধটা মিশিয়ে দেবো ফোরনের মধ্যে মশলাটার মধ্যে সিদ্ধটা আমি ঢেলে দিব হালকা হাতে ফোড়নটা আমি একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে সামান্য আমি চিনি অ্যাড করে নেব লবণটা অবশ্যই চেক করে নেবেন আর চিনি মিশিয়ে আমি আর তিন চার মিনিট এটা আর একটু ফুটিয়ে নেব বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই প্রিপারেশনটি যতটাই হেলদি ঠিক ততটাই কিন্তু টেস্টি হয় আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে যারা মানে যাদের নিয়ম আছে তারা তো বানিয়ে খাই বাট যাদের নিয়ম নেই তারা একটু টেস্ট করার জন্য এই সরস্বতী পুজোতে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে